তো এমতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে লাইন ডিভিশন করা দেখলাম যে একটা লাইনকে কি করে ডিভাইড করতে হয় বিভিন্ন ভাবে এবারে আমরা চেষ্টা করব যে এইটাকে কাজে লাগিয়ে আমাদের যে পরবর্তী চ্যাপ্টারস গুলো আছে সেই জায়গায় চলে আসতে তো প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে লেটারিং আমি লিখি এখানে লেটারিং কথাটার মানে হচ্ছে যে নির্দিষ্ট পদ্ধতিতে বিভিন্ন লেটার গুলোকে অ্যারেঞ্জ করা বা অর্গানাইজ করা লেটার বা আলফাবেটগুলোকে গুলোকে বা নাম্বার গুলোকে আমরা যেভাবে দেখি বা লিখি একটা নির্দিষ্ট মেথডে প্রত্যেকটা লেটারের মধ্যে গ্যাপ এবং তাদেরকে হাইট আর উইড যে রেশিওটা সেটাকে মেন্টেন করে যদি আমরা একটা সিস্টেমেটিক্যালি যদি আমরা ড্রয়িংটা করি বা ওয়ার্ড বা লেটারগুলোকে লিখি তাহলে যেটা আসে যে আর্টটা আসে তাকে বলি লেটারিং তাহলে লেটারিং ইজ আর্ট অফ অফ রিপ্রেজেন্টেশন তার সিস্টেমেটিক্যালি সিস্টেমেটিকালি সবকটা অ্যালফাবেটকে যদি অ্যারেঞ্জ করা যায় যে মেথডে তাকে আমরা বলছি লেটারিং তো লেটারিং করার জন্য অনেকগুলো মেথড আছে যেমন আমরা ইউজ করি গথিক স্টাইল গথিক লেটারিং গথিক বা ডাবল স্ট্রোক ডাবল স্ট্রোক লেটারিং ডাবল স্ট্রোক মানে হচ্ছে যেখানে লাইনে মানে এক লাইনের জন্য দুটো করে স্ট্রোক থাকবে একটা আউট হাত ইনার তো এরকম কেসকে আমরা বলি হচ্ছে ডাবল স্ট্রোক লেটারিং এর সাথে যেটা আসে আর একটা যেটা আসে সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্রোক লেটারিং সিঙ্গল স্ট্রোক লেটারিং এ একটা মাত্রই স্ট্রোক থাকে সেটা হচ্ছে এই রকম সেখানে আউটার ইনার আলাদা করে কিছু থাকবে না একটাই স্ট্রোক আর যেটা হবে যে মেথডে লেটারিং করা যায় সেটা হচ্ছে স্মল লেটার স্মল লেটারের জন্য কোনো প্রপোর্শন দরকার পড়ে না তো সেটা নিজেই ইটসেলফ একটা প্রসেস যেখানে যে যান খুশি মতো বা ইচ্ছে মতো আপার কেস লোয়ার কেস আমরা সাজিয়ে নিতে পারি দরকার মতো তো মেন আমাদের যেটা ফোকাস থাকবে সেটা হচ্ছে এই ডাবল স্ট্রোক লেটার বা সিঙ্গেল স্ট্রোক লেটার এবারে বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজে বিভিন্ন রকমের আপ মেথড অ্যাপ্লাই করে বা কোথাও ডাবল স্ট্রোকেও দেখায় কোথাও সিঙ্গেল স্ট্রোকে করে কোথাও দুটোই দেখায় তো এখানে যে মেথডটা আমরা শিখবো সেটা সিঙ্গেল স্ট্রোকই করব তো সেখানে মেন কাজটাই হচ্ছে একটা লাইনকে ডিভাইড করা তো সেই লাইনকে ডিভাইড করে তারপরে বাকি ড্রয়িংটা করতে হয় তো সেটা কি করে চলো দেখি আহ যে স্ট্রোকই করি না কেন বা যে লেটারিং করি না কেন প্রথম ড্রয়িং শিটে মার্জিন থেকে ধরে নিচ্ছি যে যদি মার্জিনের টপ এবং লেফট সাইড হয় লেফট এজ আর টপ এজ যদি হয় তাহলে কিছুটা পোর্শন গ্যাপ দিয়ে আমরা ড্রয়িং স্টার্ট করতেই পারি মানে করতে হয় মার্জিন থেকে কিছুটা ছেড়ে ওপরে এবং নিচে বা বাঁ দিকে কিছুটা জায়গা ছেড়ে ড্রয়িং শুরু করতে হয় তাহলে এখানে আমরা একটা যে কোনো পয়েন্ট নিলাম সেই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করে নিলে যে কোনো লেংথের তো সেখানে লেটারিং এর জন্য যেটা লাগে আমাদের জানতে হবে যে হাইট হাইটটা লাগবে হাইটটা তার লাগবে হচ্ছে ওয়েথ বা ব্রেথ তো একটা লেটারের হাইট আর ওয়েথ এই দুটো মানে যেহেতু একটা লেটারকে ধরে নেওয়া হয় টু ডাইমেনশনাল তার হাইট আছে আর ব্রেথ আছে তাহলে তো সেখানে আমাদের হাইটটা জানতে হবে অ্যাকর্ডিংলি ওয়েথটাকে আমরা সিলেক্ট করে নেব। তো মোটামুটিভাবে হাইট আর ওয়েথ এই রেশিওটাকে ফাইভ ইজ টু ফোর এইভাবে ধরা হতে পারে কোথাও কোথাও সেভেন টু ফোর দিয়েও করে তার মানে হচ্ছে হাইট আর উইট এর রেশিও ঠিক আছে হাইট উইট এর রেশিও হচ্ছে ফাইভ টু ফোর কোথাও সেভেন টু ফোর বা অন্য কিছু এবারে হাইটটাকে থার্টি মিলিমিটার ফর্টি মিলিমিটার বা তার থেকে কম থার্টি টু মিলিমিটার থার্টি ফাইভ মিলিমিটার যা কিছু নেওয়া যায় তো সেখানে আমরা একটা হাইট কেটে নিতে পারি থার্টি মিলিমিটার এবং সেটাকে ডিভাইড করতে হবে যদি ফাইভ টু ফোর হয় তাহলে সেই হাইটটাকে আমাদের পাঁচটা ডিভিশন করতে হবে যদি সেভেন টু ফোর হয় তাহলে হাইটকে হাইট তখন সেভেন ডিভিশন করতে হবে বাকি ফোর ডিভিশন ওয়েথের জন্য সেটা তো আমরা দেখবো কিভাবে আসছে তার আগে এটা বুঝতে হবে ফাইভ টু ফোর হলে হাইট কে ফাইভ ওইথ কে ফোর সেভেন ইস টু ফোর হলে কেই সেভেন মানে যতটা হাইট থাকবে তাকে সাতটা ডিভিশন করতে হবে আর উইথ কে ফোর ডিভিশন আমরা এখানে ফাইভ ইস টু ফোর এই ডিভিশনটা শেখার চেষ্টা করি তাহলে আমি একটু বড় করে করলে করলে তাহলে জিনিসটা সুবিধা ধরো এই একটা লাইন আছে এই লাইনটাকে আমরা পাঁচটা ভাগ করতে চাইছি তো তাহলে আমরা কি করে ডিভিশন করব সেটা অলরেডি শিখে ফেলেছি মার্জিনের পর এই লাইনটা করতে গেলে যতটা গ্যাপ লাগবে সেই গ্যাপটাকে কাজে লাগিয়ে আমরা যে কোনো একটা অ্যাঙ্গেলে যে কোনো একটা লাইন ড্র করতে পারি আমার এইটা হচ্ছে টোটাল হাইট তো সেই টোটাল হাইট এর যে কোনো একটা এন্ড পয়েন্ট থেকে যে কোনো অ্যাঙ্গেলে আমরা একটা আর্ক সরি একটা লাইন ড্র করলাম স্ট্রেট লাইন ড্র করলাম এবারে পাঁচটা ডে যেহেতু ডিভিশন করতে হবে তাহলে আমাদের আর্ক লেংথটাকে খুব বেশি বাড়ানো চলবে না ছোট করে নিয়ে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডিভিশন আমরা পেয়ে গেলাম এবারে এইটা যদি আর একটা এন্ড পয়েন্ট হয় তাহলে এই এন্ডের সাথে এটা জয়েন হবে তার প্যারালাল করে সেট স্কয়ার দুটো বসিয়ে যেভাবে একটু আগে দেখালাম যে একটার উপর আরেকটা সেট স্কোয়ারকে বসিয়ে একটা সেট স্কোয়ার দিয়ে এই এজটাকে অ্যালাইন করে তারপর প্যারালাল লাইন সেটা হবে এই রকম তাহলে এই লাইনটা পাঁচটা ডিভিশন আমরা পেয়ে গেলাম পাঁচটা ডিভিশন পেয়ে গেলাম তাহলে এই লাইনটার পাঁচটা ডিভিশন পেয়ে গেল এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্ট ফোর্থ পয়েন্ট ফিফথ পয়েন্ট এবার নেক্সট কি করতে হবে হ্যাঁ নেক্সট এই এখান থেকে আমাদের হরাইজন্টাল লাইন ড্র করতে হবে প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা হরাইজন্টাল লাইন ড্র করতে পারি যদি ডাবল স্ট্রোক লেটার করি তাহলে তো এটা ম্যান্ডেটারি এটা এইভাবেই করতে হবে সিঙ্গল স্ট্রোক করলে অবশ্য এই পুরোটা লাগবে না তখন প্রসেসটা একটু আলাদা আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে আমাদের প্রত্যেকটা মানে টি বসিয়ে হরাইজন্টাল লাইনগুলো ড্র করতে হবে এবারে হরাইজন্টাল লাইন ড্র করার পর নেক্সট ফাংশনটা হচ্ছে আমরা বসাবো সেট স্কোয়ার কোথায় বসাবো টি এর ওপর 45 ডিগ্রি সেট স্কোয়ারটা বসিয়ে টি এর ওপর 45 ডিগ্রি সেট স্কোয়ারটা বসিয়ে এই পয়েন্ট থেকে এই এজটা দিয়ে আমরা 45 ডিগ্রি একটা লাইন ড্র করব যেটা এই টপ যে লাইনটা সেখানে গিয়ে এই পয়েন্টে মিট করলো যে পয়েন্টে মিট করবে করুক এবারে সেট স্কোয়ারটাকে স্লাইড করে এই এজটা দিয়ে আবার আমরা এই দিকে লাইনটা ড্র করব তো তাহলে সেটা করতে গেলে অবশ্যই আমাদের এই লাইনগুলোকে এক্সটেন্ড করতে হবে নালে তো কাটিং পয়েন্টস গুলো পাওয়া যাচ্ছে না গেলাম ঠিক একইভাবে এটাকে আমরা আরো বাড়িয়ে নেব তার কারণ হচ্ছে যে এই গ্রাফটা বানাতে হবে আগে গ্রাফ এর মতো ফিগার বানাতে হবে যেখানে ব্যাকগ্রাউন্ডে আর ড্রয়িং যেটা লেটারিং হবে সেটা থাকবে হচ্ছে ফোর গ্রাউন্ডে বা সামনের দিকে বা এদের ওপর তাহলে এমন ভাবে ড্রয়িং করতে হবে যাতে এই লাইনস গুলো সব থিন লাইনস হয় কন্টিনিউ থিন লাইনস হয় লাইন কিন্তু থিন লাইন হওয়া চাই তো এরপর কি করতে হবে সেট স্কোয়ারটাকে আমরা পজিশন চেঞ্জ করে নাইনটি ডিগ্রিটা নেব 90 ডিগ্রি এজটা নেব এই এজটা আমরা স্লাইড করি এটি এর উপর নিয়ে আসবো এই পয়েন্টে দেখো এই পয়েন্টে এখানে যে আমরা লাইনটা পাচ্ছি এই ডায়াগোনাল লাইনটা এখানে হরাইজন্টাল লাইনকে এই পয়েন্টে করেছে তাহলে এই পয়েন্ট দিয়ে যদি আমরা একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি তাহলে এর মধ্যে যে কটা বক্স পাচ্ছি পারফেক্ট স্কোয়ার হওয়া উচিত এখানে হচ্ছে না গ্যাপটা বেশি আছে ফ্রি হ্যান্ডে বলে কিন্তু হওয়া উচিত প্রত্যেকটা পয়েন্ট কাটিং পয়েন্ট দিয়ে যাবে এই পয়েন্টস গুলো নিয়ে কাটিং পয়েন্টস দিয়ে যদি আমরা পারপেন্ডিকুলার লাইন ড্র করি কাটিং পয়েন্টস থেকে যদি আমরা পারপেন্ডিকুলার লাইন ড্র করি তাহলে দেখো একটা গ্রাফের মতো ফিগার তৈরি হয়ে যাবে তো পুরো জিনিসটাকে অ্যারেঞ্জ করতে হবে এইভাবে যেখানে এই লাইনটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে এবং তারপরে এই ভার্টিকাল লাইনটা হবে পারপেন্ডিকুলার যেটা এই সেট স্কোয়ার দিয়েই করতে হবে একবার বসাবো আমরা এবং বসিয়ে এটাকে স্লাইড করে নিয়ে যাবো একভাবে টিটাকে ধরবো সেট স্কোয়ারটাকে ধরবো ধরে লাইনটা ড্র করব এইভাবে কমপ্লিট করতে হবে গ্রাফটা কোন রকম ভাবে কিন্তু আনইভেন হওয়া চলবে না তার কারণ যদি গ্রাফ ভুল হয় তাহলে কিন্তু আমাদের যে আসল উদ্দেশ্যটাই মাটি হয়ে যাবে আসল উদ্দেশ্যটা কি যে লেটারিংগুলোকে প্রমিনেন্টলি দেখানো লেটার গুলোকে ঠিকঠাক ভাবে দেখানো তো সেই লেটারিং করতে গেলে আমাদের দরকার হচ্ছে গ্রাফটা সেই গ্রাফটা থাকবে এই ব্যাকগ্রাউন্ডে আর সামনের দিকে আমাদের লেটার গুলো করতে হবে তো এইটা তখনই লাগবে যদি আমরা ডাবল স্ট্রোক লেটার করি হ্যাঁ সিঙ্গেল স্ট্রোকেও এটা করাই যাবে এভাবেই করা যেতে পারে তাতে কোনো অসুবিধে নেই এই গ্রাফটা করার পর সিঙ্গল স্ট্রোক করা যাবে আমি দুটোই দেখিয়ে দেব এখানে ডাবল স্ট্রোক এবং সিঙ্গেল স্ট্রোক তো যদি ইস টু ফোর এই রেশিওতে যদি নিতে হয় তাহলে দেখা যাচ্ছে যে হাইটটাকে আমরা এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডিভিশনে ভাগ করেছি তাহলে উইথটা কিন্তু অটোমেটিক্যালি অলরেডি কিন্তু দেখো অনেকগুলো ডিভিশনে ভাগ হতে হতে গেছে এবং এইটা যেহেতু কাটা এবং আমরা এই পয়েন্ট দিয়ে এই লাইনটা ড্র করেছি এই পয়েন্ট দিয়ে এই লাইনটা তার মানে এই যে কলামটা তৈরি হলো এই কলামে ইচ অ্যান্ড এভরি বক্স ইজ পারফেক্ট স্কোয়ার প্রত্যেকটা বক্স হবে স্কোয়ার এবং হতেই হবে তার কারণ যে এই লেংসটা আর এই লেংসটা সমান বিকজ এইটা হচ্ছে একটা স্কোয়ারের ডায়াগোনাল এইটা একটা স্কোয়ারের ডায়াগোনাল এটাও একটা স্কোয়ারের ডায়াগোনাল সেই জন্য এইটা আর এটা সমান হবে তাহলে এই কলমে প্রত্যেকটা কিন্তু বক্সই পারফেক্ট স্কোয়ার হবে বা হওয়াতে হবে তো তবেই আমাদের পারপাসটা সার্ভ হবে এবং লেটারগুলোকে ঠিকঠাকভাবে ইউনিফর্মলি আমরা অ্যারেঞ্জ করতে পারি তো তাহলে ফাইভ ইস টু ফোর মানে আমরা নেব হচ্ছে পাঁচটা রো চারটে কলাম এক দুই তিন চার চারটে কলাম নেব ফাইভ ইস টু ফোর যদি সেভেন ইস টু ফোর হতো তাহলে হাইটটাকে আমরা সাতটা ডিভিশন করতাম হাইটটাকে আমরা সাতটা ডিভিশন করতাম আর ওয়েটটাকেও আমরা অ্যাকর্ডিংলি চারটে পয়েন্ট পার্ট নিয়ে সেভেন টু ফোর দিয়ে করতাম এবারে যেখানে যে করে যে যেভাবে করবে প্রসেসটা দেখা থাকলে দুটোই কিন্তু সম্ভব হবে তো তাহলে ফাইভ টু ফোর আর ডাবল স্ট্রোক লেটারিং আমরা কি করে করব একটু দেখে নিই ডাবল স্ট্রোক লেটারিং মানে হচ্ছে যেখানে দুটো করে লাইনস থাকবে তাহলে এখানে তার মানে হচ্ছে পাঁচটা রো নিয়েছি ফাইভ নাম্বার ফাইভ রোজ আর ফোর কলামস তাহলে পাঁচটা রো আর চারটে কলাম আমাদের কিন্তু কাজে লাগাতে হবে এবং এইটা একটা লেটারের জন্য লাগবে যদিও এখানে আহ মানে ব্যতিক্রম আছে তো সেই ব্যতিক্রমগুলোকে আমাদের পরে দেখলেও চলবে আপাতত আমরা ফোকাস করি যে ফাইভ ইস টু এর ডাবল স্ট্রোক লেটার কিভাবে হচ্ছে প্রথম যদি এ বানাতে হয় তাহলে দেখো চোখের আন্দাজে আমাদের মার্ক করতে হবে এই সেকেন্ড কলাম আর থার্ড কলামের মিড পয়েন্ট কি বললাম সেকেন্ড কলাম আর থার্ড কলামের মিড পয়েন্ট মানে আমরা নিচ্ছি এখানে এক দুই তিন চার তাহলে চারটে যদি আমরা কলাম নিই সবকটা লেটারই কিন্তু ধরা যায় যে তারা টু মানে যদি আমরা মাঝখান দিয়ে আমরা এটাকে কাটার চেষ্টা করি তাহলে দুটো আইডেন্টিক্যাল পিস পাবো বা একটা আর একটা মিরর ইমেজ পাওয়া যাবে মোটামুটি সব লেটারেই কম বেশি কম বেশি সব লেটারেই এরকম আইডেন্টিক্যাল পার্ট পাওয়া যাচ্ছে যদি আমরা সেটাকে করি দুভাগে ভাগ করি বা মিরর মিরর ইমেজ করি তাহলে একটা ইমেজই আসে তো এ বি সি ডি ই এগুলো সবেতেই আসে বাকিগুলো তো একটু মডিফিকেশন সামান্য ব্যাপারটা খুব সোজা তো এখানে সেকেন্ড কলা বা থার্ড কলা এদের মিড পয়েন্ট দুটো চোখের আন্দাজে মার্ক করবো আমরা তারপরে এই লাইনটা জ করব এখান থেকে মিড পয়েন্ট থেকে এই পর্যন্ত আমরা একটা লাইন ড্র করলাম নেক্সট এই যে মিড পয়েন্টটা সেই মিড পয়েন্ট থেকে ফোর্থ কলাম এক দুই তিন চার সেই ফোর্থ কলামের পয়েন্টে আমরা জয়েন এটা জয়েন করলাম তাহলে দুটো পার্ট ফার্স্টে আমাদের বাউন্ডারি বা বাইরের যে আউটার স্ট্রোকটা আমি বলেছি ফাইভ ইস টু ফোর এটা ডাবল স্ট্রোক লেটারিং আমি দেখাচ্ছি ডাবল স্ট্রোক লেটারিং বা গথিক লেটারিং তৈরি হচ্ছে এবারে ভেতরে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা এই পয়েন্ট থেকে এবারে সেট স্কোয়ার বসিয়ে একটা সেট স্কোয়ার দিয়ে ফার্স্টে এটা অ্যালাইন করতে হবে আমি বলেই অ্যালাইনমেন্ট অ্যালাইন অ্যালাইন করে নিতে হবে সেট স্কোয়ার দিয়ে এজের সাথে ম্যাচ করিয়ে নিতে হবে তাকে আমরা বলছি অ্যালাইনমেন্ট তারপরে আর একটা সেট স্কোয়ারকে বসিয়ে প্যারাল লাইন করতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে প্যারাল লাইনটা উঠবে এই রকম একটা পার্ট কে আমরা ছেড়ে দেব দিয়ে এটা উঠবে হচ্ছে এই রকম তো দেখো এই লাইনটা এই লাইনের প্যারাল এলো আবার তারপর এই লাইনটা অলরেডি করাই আছে তার সাথে আমরা একটা সাইড কে সেট করব এই সাইডকে করব সেট করে এই জায়গাটা আমি একটু জয়েন করে নি তাহলে এই পয়েন্ট থেকে এবারে আমরা প্যারালাল লাইন ড্র করব এর প্যারালাল এর প্যারালাল আমরা ড্র করে এই নিয়েলাম তাহলে দেখা যাচ্ছে যে দুটো লাইন গিয়ে মিট করছে ঠিক মাঝখানে তার মানে এই অংশটা এই অংশটার মিরর ইমেজ অথবা এই অংশ এই অংশটার মিরর ইমেজ তো সেকেনে আমরা এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে জয়েন এটা তৈরি হয়ে গেল লেটার এ আমার মনে হয় ছবিতে যদি আমি এরপরে যে ছবিটা দেখাবো সেটাকে গ্রিন কালার থেকে অন্য কালার করে দিতে পারি তো সেটা করলে যদি পরিষ্কার হয় এখানে করে করেছি পরেরটা অন্য কালার দিয়ে করলে আরো হয়তো বোঝা যেতে পারে তো সেখানে এ লেটারের জন্য আমরা কিভাবে করছি যে এখানে প্রথমে আমরা দেখো চারটে কলাম নিয়েছিলাম চারটে কলামের মিড পয়েন্টে সেকেন্ড আর থার্ড এই দুটো কলামের দুটো মিড পয়েন্ট আমরা চোখের যে মার্ক করেছি চোখের আন্দাজে কেন মিড পয়েন্ট কেন মিড পয়েন্ট তার কারণ এই দুটো ইকুয়াল টু হচ্ছে এটা মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এই পয়েন্ট থেকে এটা বা এই পয়েন্ট থেকে এটা তার মানে ইউনিফর্মিটি মেনটেন করতে হবে সেটার জন্যই আমরা দুটো মিড পয়েন্টকে নিয়েছি যাতে এই লেন্থটা ইকুয়াল টু এটা হয় এটা হয় তাহলে কি হবে পুরো জায়গাটাই ইউনিফর্মলি বোঝা যাবে তাহলে এখানে এটা ছিল হচ্ছে এমন একটা লেটার যেখানে কোনো কার্ড লাইন নেই পুরোটাই স্ট্রেট লাইন আচ্ছা এটাকে যদি আমরা সিঙ্গল স্ট্রোকে করি তাহলে ব্যাপারটা আরো ইজি হয়ে যায় তাহলে জিনিসটা চেহারাটা কিরকম লাগে সেটা আমরা দুটো ড্রয়িং এর মাঝখানে একটা সাইন্টিফিক বা গ্যাপ দেওয়ার চেষ্টা করব সেই গ্যাপটা হচ্ছে ওয়ান কলাম মানে ফাইভ ইস টু ফোর তো তাহলে পাঁচটা রো চারটে কলাম একটা কলাম গ্যাপ তাহলে ফাইভ টু ফাইভ আবার এর পরে চারটে কলাম নিয়ে আমাদের এর পরের যে আলফাবেটটা সেটাকে আমরা ড্র করব এর পরের আলফাবেটটাও সেখানেও কিন্তু পাঁচটা রো আছে চারটে কলাম থাকবে তো সেটা করতে গেলে যে আমি সিঙ্গেল স্ট্রোক দেখাচ্ছি এটা ছিল ডাবল স্ট্রোক এ এবারে যদি সিঙ্গেল স্ট্রোক এ করি সেটা কিভাবে হবে এই পয়েন্টটা নেব এই পয়েন্ট থেকে এই পয়েন্টটাকে আমরা জয়েন এইভাবে এটাকে আমরা ড্র করলাম এই পয়েন্টটা পেলাম দেখো এটা হচ্ছে মিড পয়েন্ট তো সেই মিড পয়েন্ট থেকে এই লাইনটা ড্র করলাম লাইন কিন্তু বেরিয়ে যাবে না যে গ্রাফ গ্রাফটাকে আমরা ড্র করেছি তার ভেতরেই রাখতে হবে এই পর্যন্ত আমরা ড্রয়িং করলাম এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্রোক তার মানে কোনো আউটার নেই পুরোটা একটাই এই মাঝখানের লাইনটাকে আমরা এটা তৈরি হয়ে গেল সিঙ্গেল স্ট্রোক এ এটা ছিল ডাবল স্ট্রোক এ এটা সিঙ্গেল স্ট্রোক এ এরপরে আমি বি দেখাবো তার আগে এই জায়গাটা যদি আহ পরিষ্কার হয়ে থাকে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি প্রথমে আমি একটা হাইট নিয়েছি সেই হাইটটা যেখানে যেরকম হতে পারে বা যে কোনো একটা হাইট হতে পারে এই হাইটটাকে ধরে নিতে পারি মিলিমিটার থেকে কমও হতে পারে সেই হাইটটাকে আমরা প্রথমে এই পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটা কেটে নিয়ে সেইটাকে আমরা পাঁচটা ডিভিশনে ভাগ করে নিয়েছি যেহেতু আমরা ফাইভ ইস টু ফোর এই রেশিওটা মেনটেন করবো সেই জন্য হাইটটাকে আমরা পাঁচটা ডিভিশন করে এক দুই তিন চার পাঁচ আমরা পাঁচটা ডিভিশন করে করে নেওয়ার পর তারপরে হরাইজন লাইন ড্র করেছি হরাইজনটাল লাইন প্রত্যেকটা পয়েন্টের যে এখানে যে পয়েন্ট অফ ইন্টারসেকশন সেখান থেকে টিটা বসিয়ে প্যারালাল লাইন ড্র করে হরাইজন করেছি তারপরে ফর্টি ফাইভ ডিগ্রি সেট স্কোয়ার বসিয়ে এই লাইনটা ড্র করেছি এরপরে ওপরে যে পয়েন্টটা এসছে সেখান থেকে আরেকটা লাইন ফর্টি ফাইভ ডিগ্রি এজ দিয়েই হবে এবং তারপর যে এই লাইনটা হরাইজাল লাইনগুলোকে যেখানে যেখানে কাট করতে করতে গেছে বা ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্ট গুলো দিয়ে আমরা ভার্টিক্যাল লাইন ড্র করেছি করে কলাম পেয়েছি সেট স্কোয়ারের ভার্টিকাল ভার্টিক্যাল এজটাকে সেট করে এবারে আমরা বা যারা ড্রাফটার দিয়ে করবে তাদের কাছে ব্যাপারটা আরো সহজ ড্রাফটার দিয়ে করলে একবার ফর্টি ফাইভ ডিগ্রি করলে পুরো ফর্টি ফাইভ ডিগ্রি গুলো পেয়ে যাওয়া যায় দুটো দিককে দুটো এজ থেকে এবং যখন নাইনটি ডিগ্রি করা হবে তখন নাইনটি ডিগ্রি সেট করে তারপরে প্রত্যেকটা পয়েন্টে নিয়ে এসে ইজিলি লাইনগুলো করে ফেলা যাবে কিন্তু খুব স্টেডিলি করতে হবে এটা দেখার জন্য যে প্রত্যেকটা বক্স যেন ইকুয়াল স্কোয়ার হয় ইউনিফর্ম স্কোয়ার হয় সেটা যেন ঠিকঠাক থাকে তো তারপর এ লেটার করার জন্য যদি ডাবল স্ট্রোক হয় তো তাহলে সেখানে এই পয়েন্টের সাথে এখানে আমাদের প্রথমে দুটো মিড পয়েন্ট চারটে কলামের সেকেন্ড কলাম থার্ড কলামের দুটো মিড পয়েন্টকে আমরা মার্ক করে বাইরের পার্টটাকে ড্রয়িং করব তারপর তার প্যারালাল লাইন ড্র করে মাঝখানে আমরা হরাইজন্টালটা জয়েন করে দেব তো তাহলে দেখা যাচ্ছে যে এই লেটারটা পেয়ে গেলাম আর যদি সিঙ্গেল স্ট্রোক হয় তাহলে এই চারটে কলাম নেব ফাইভ ইস টু ফোর প্রসেসটা একই রকম মিড পয়েন্ট থেকে আমরা এই লাইনটা নেব মিড পয়েন্ট থেকে আমরা এই লাইনটা জয়েন করব এন্ড পয়েন্টটা জয়েন করে মাঝখানটাকে হরাইজন জয়েন তাহলে আমরা পেয়ে যাচ্ছি ডাবল স্ট্রোক আর সিঙ্গল স্ট্রোক এ তো এরপর যদি বি করতে হয় তাহলে আমরা এখানে এটাকে একটু এক্সটেন্ড করে নিতে পারি লাইনটাকে করে নিতে হবে একইভাবে ভার্টিক্যাল লাইনগুলোকেও আমাদের বানিয়ে নিতে হবে আমি ধরে নিচ্ছি এখানে ফর্টি ফাইভ ডিগ্রি এই লাইনটা আছে তো সেভাবে সেই পয়েন্টগুলো দিয়ে আমাদের কিন্তু অনার্ম গুলো করে নিতে হবে ডিগ্রি সেট কাজে লাগিয়ে ফর্টি ফাইভ ডিগ্রি সেট স্কোয়ারটা কাজে লাগিয়ে আমাদের এই ডায়াগোনাল লাইনটা উপরে নিচে ড্র করে তারপরে তার ভার্টিক্যাল এজটাকে কাজে লাগিয়ে আমাদের এই পারপেন্ডিকুলার লাইনগুলোকে গুলোকে ড্র করতে হবে এরপরে যদি লেটার বি করতে চাই তাহলে বি কম্বিনেশন অফ স্ট্রেট লাইন আর কার্ব লাইন তাহলে এরপরে আমরা যদি বি লেটার করি অন্য কালার নিচ্ছি এখানে আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে এই লাইন বরাবর স্ট্রেট লাইনটাকে আমরা পাবো স্ট্রেট লাইনটা পাওয়ার পর তারপরে এখানে ফাইভ ইস টু ফোর তাহলে প্রথমে গথিকটা দেখাচ্ছি বা ডাবল স্ট্রোক এটা স্ট্রেট লাইন যাবে আপ টু থার্ড কলাম আপ টু থার্ড কলাম স্ট্রেট লাইন তারপরে এখান থেকে এটা বেন্ড করে এই কার্ডটা আসবে এই কার্ডটা আসবে এই বেন্ডটা হবে উইথ রেসপেক্ট টু যে এটা একটা আমরা কম্পাস বসিয়ে আমরা কম্পাস বসাবো না কম্পাস না বসিয়ে যদি এই রেডিয়াসটা নিয়ে আমরা একটা কার্ভ করতাম তাহলে সেটা যেভাবে আসতো এখানেও ঠিক সেভাবে তাহলে এখান থেকেও একইভাবে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই কার্ভ এখানে একটা জিনিস যেটা নোট করতে হবে যে স্ট্রেট লাইনটা আর কার্ভ লাইনটা যেন কোনোভাবে এইভাবে না হয় এই রকম হলে চলবে না আমাদের স্ট্রেট লাইনটাই যাবে এইভাবে কার্ভ হবে এবং সেটাও এইভাবে ঠিক এই জায়গাটা কিন্তু এটা মেনটেন করতে হবে ভালো করে তাহলে বি লেটারের জন্য দেখা যাচ্ছে যে এই দুটো বেন্ড এলো তো তারপরে এই বেন্ডটা এই পর্যন্ত আসবে এ পর্যন্ত আসবে কতটা এইটা আমাদের করতে হবে হচ্ছে এতটা এই পর্যন্ত মাঝখানে থার্ড রোটা গ্যাপ থাকবে তাহলে ফার্স্ট রো সেকেন্ড রো ফার্স্ট রোতে কার স্ট্রেট স্টপ কার ফিফথ রো ফোর্থ রো স্ট্রেট স্টপ এবার এই জায়গা থেকে এই কার্ভটা সাপোজ টু বেন্ড এইভাবে এই জায়গা থেকে ওই কার্ভটা সাপোজ টু বেন্ড দিস ওয়ে এইখানে যেখানে এরা মিড করবে সেই পয়েন্ট থেকে এটা একটা স্ট্রেট লাইন এইরকম আসবে এটা হা মানে এই এটা মিড পয়েন্ট দিয়ে যাবে মানে এই স্ট্রেট লাইনের এটা মিড পয়েন্ট থেকে এই পয়েন্ট মিড পয়েন্ট পর্যন্ত এটা আসবে এখান থেকেও একটা বেন্ড এখান থেকেও এটা হচ্ছে সিঙ্গল স্ট্রোক বি আমি ডাবল স্ট্রোক বিটা দেখাবো তো তার আগে এখানে যেহেতু সিঙ্গল স্ট্রোক এটা ছিল আমি সিঙ্গল স্ট্রোক বিটা দেখালাম এবারে ডাবল স্ট্রোক বিটা দেখা তার আগে আর একটা কলাম করে কলাম লাগবে ফাইভ ইস টু ফোর তাহলে এটা সিঙ্গল স্ট্রোক বি দেখালাম সিঙ্গল এ সিঙ্গল স্ট্রোক বি এবারে যদি ডাবল স্ট্রোক বি এইভাবে করতে হয় তাহলে প্রসেসটা দেখে নি ঠিক ভাবে আমাদের প্রথমে এই ভার্টিকাল কলামটা আনতে হবে এইটা আসবে হচ্ছে থার্ড কলাম তারপরে বেন্ড যেরকম আসছিল আর এখান থেকে এইটা বেন্ড হয়ে এই কার্ভটা এবং এটা স্ট্রেট তাহলে এই জায়গাটা পরিষ্কার করে নিতে হবে তারপর এখানে যেটা আসবে সেটা এর ভেতরে এই পার্ট মানে এখান থেকে এটা স্ট্রেট এটাও স্ট্রেট এরপরে এটা কার্ভ এটাও কার্ভ হলো এটা হচ্ছে বাইরের পার্টটা এর সাথে ম্যাচ করে ইনার প্রোফাইলটা তৈরি হবে এর ভেতরে প্রোফাইলটা ইউনিফর্মলি করার জন্য তোমরা এই গ্যাপটা নেব এখান থেকে এটা ওয়ান অ্যান্ড হাফ এই পর্যন্ত এখান থেকেও এটাও এই পর্যন্ত ওয়ান অ্যান্ড হাফ এর পরে হবে আউটার প্রোফাইলটা কার্ভ আছে এর সাথে ম্যাচ করে এইখান থেকে এটাও একটা কার্ভ আপ টু এই মিড পয়েন্ট এই মিড পয়েন্ট থেকে এটাও একটা কার্ভ যাতে এর সাথে এই ম্যাচিংটা হয় ব্যাপারটা কিরকম ব্যাপারটা হচ্ছে যে এই একটা যদি স্কোয়ার হয় একটু বড় করে ভাবলে এইটা তার মিড পয়েন্ট চারটে এটা তার চারটে মিড পয়েন্ট তাহলে আমরা যেটা করছি ভেতরের প্রোফাইলটা এইভাবে একটা ড্র করছি থেকে থেকে এবং জয়েন করে পয়েন্ট এই মিড পয়েন্ট তাহলে এইটাই আমরা করছি একটা সেমি সার্কেল সেটাই এখানে ভেতরে দেখাচ্ছি তো একইভাবে নিচের অংশটাও ঠিক একইভাবে জয়েন এটা একটা স্ট্রেট লাইন এর পরের পার্টটা এখান থেকে এটা যাবে হচ্ছে ওয়ান অ্যান্ড হাফ টু মিড পয়েন্ট এখান থেকে এটা যাবে ওয়ান অ্যান্ড হাফ টু মিড পয়েন্ট তারপরে এখান থেকে এইটা এই যেরম কার্ভটা দেখালো একটা সেমি সার্কেল করে এর সাথে জয়েন এইটা হয়ে গেল ডাবল স্ট্রোক বি আশা করি গ্রাফে বা ছবিতে জিনিসটা পরিষ্কারই আসছে আমি কালার করে করলাম তো সেখানে এটা ডাবল স্ট্রোক এ সিঙ্গল স্ট্রোক এ সিঙ্গল স্ট্রোক বি ডাবল স্ট্রোক বি এই চারটে আমি এখানে দেখালাম দেখালাম এরপরে সি বা ডি এটা করতে হবে তো সি লেটারের জন্য আমাকে আর একবার গ্রাফটা ড্র করতে হবে আমি এই জায়গাটা পরি ক্লিন করে দিচ্ছি তারপরে আমি আসবো হচ্ছে সিতে ঠিক আছে তাহলে এখানে ডাবল স্ট্রোক বি এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে যে কিভাবে হচ্ছে এবং পুরোটাই হবে হচ্ছে ফ্রি এবং এটা করতে কোনো অসুবিধা হবে না আমি তো এতটা বড় করেছি এই বড় করার জন্য এখানে যেটা ফ্রি হ্যান্ডে তোমাদের তো তোমরা আহ ফর্টি মিলিমিটার মানে তো এতটা নয় তো যখন তোমরা ড্রয়িং করবে স্কেল দিয়ে করবে এবং সেখানে স্কেল মানে হচ্ছে একটা প্রপোর্শন মেনটেন করে তো সেখানে হাইট আর ব্রেদের যে আহ ডিস্টেন্সটা প্রপারলি সেটা মেনটেন করে করা হবে তো সেখানে এত বড় নিশ্চয়ই হবে না তো সেখানে এই ড্রয়িংটা অনেক সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যাবে বেশ আমি সি আর ডিটা দেখিয়ে দেবো তো তার জন্য এখানে আমি আর একবার গ্রাফটা আমাকে আনতে হবে গ্রাফটা বানিয়েছি এবারে ডাবল স্ট্রোক সি এটা দেখতে হবে যে সিঙ্গল স্ট্রোক সি টা কিন্তু চারটে কর্নারই কার্ভ থাকবে শুধু মাঝখানটা মানে ডান দিকটাকে আমরা জয়েন করবো না এখানে দুটোই আমি দেখাবো ডাবল স্ট্রোক সিঙ্গল স্ট্রোক দুটোই দেখাবো আচ্ছা তার আগে কালারটা একবার দেখি সি এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা এরকম কার চারটে কর্নার কে আমরা বেন্ড করে নিলাম দেখো এই প্রোফাইল দিয়ে আমরা কিন্তু অনেক লেটার তৈরি করে ফেলতে পারবো মানে ব্যাপারটা হচ্ছে একটা সিস্টেম সেই সিস্টেমটাকে যদি আমরা একবার বুঝে ফেলতে পারি তাহলে সব কটা লেটারিং করা কিন্তু খুব সোজা এবং তার সাথে নাম্বারিংটাও আমরা করে ফেলতে পারি তো এখানে ডাবল স্ট্রোক বা সিঙ্গেল স্ট্রোক দুটোর জন্যই কিন্তু মেথড এই বাইরে একই এই এই পোর্শনটা একই এবারে সিঙ্গল স্ট্রোকের জন্য আচ্ছা সেটা পরে আসছি ডাবল স্ট্রোকের জন্য এখানে মিড পয়েন্ট থেকে একটা ছোট করে কাত যেটা এর সাথে ম্যাচ করবে এই মিড পয়েন্ট থেকে এটা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড কলাম ফোর্থ রো সেইখানেও একটা মিডপয়েন্ট থেকে মিডপয়েন্ট কার এখানে থার্ড কলাম ফোর্থ রো সেখানেও মিডপয়েন্ট থেকে মিডপয়েন্ট একটা কার এখানে সেকেন্ড কলাম সেকেন্ থার্ড কলাম সেকেন্ড রো এখানেও কিন্তু একটা কার এই পর্যন্ত করার পর বাকিটা দেখো এখানে চেহারাটা মোটামুটি একটা আসছে আমরা যদি পুরোটাকে জয়েন করে ফেলি তাহলে যে লেটারটা পাবো সেটা হচ্ছে ও কিন্তু আমাদের পুরোটা জয়েন করলে হবে না তাহলে আমাদের জয়েন করতে হবে এই অংশটা এটা স্ট্রেট এটাকে আমরা স্ট্রেট 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 করব এটাকে এটাকে আমরা তো লাইন অবশ্যই এবং এইখান থেকে আমরা এটা জয়েন করে দেবো এইভাবে এটাকে জুড়ে দেবো এটাকে জুড়ে দেবো এটাকে জুড়ে দেবো এটাকে জুড়ে দেবো দেখো এই যে লেটারটা আমরা পেলাম এটাই হচ্ছে লেটার সি ডাবল স্ট্রোকে যদি আমরা এই জায়গাটায় জয়েন না করতাম আমরা যদি এটাকে কন্টিনিউ টেনে দিতাম তাহলে এটা হয়ে যেত ও মানে প্রসেসটা হয়ে যাবে একটু আগে বলছিলাম আবার যদি আমরা জি করতে যাই তাহলে এখান থেকে খানিকটা পোর্শন তুলে একটা স্ট্রেট লাইনে বেন্ড করে দেব কর্নার করে তাহলেই পেয়ে যাব জি তো প্রসেসটা শিখে ফেললে কি লেটারিংটা করাটা কিন্তু খুব সোজা তো এরপরে যদি আমরা সিঙ্গেল স্ট্রোক দেখাতে যাই তাহলে সিঙ্গেল স্ট্রোকের জন্য ওই যে বাইরের প্রোফাইলটা একইভাবে এই কর্নার টু কর্নার ফুল কার সেটা দেখাবো হ্যাঁ এই কর্নার টু কর্নার মানে আউটার কার্ভটাকে আমরা বলছি ফুল কার আর ভেতরে এই যে মিড পয়েন্ট টু মিড পয়েন্ট সেটা হচ্ছে হাফ কার তাহলে ফুল কার চারটে কর্নারই কিন্তু এই ফুল কার্ভটা আসবে এখানেও তাই চারটে কর্নারই ফুল কার আমরা এখানে এটা সিঙ্গেল স্ট্রোক লেটারি তাহলে এখান থেকে এটাকে ইজিলি জয়েন করে দিয়ে এই পর্যন্ত আমরা টেনে দিলাম আমি আমরা পেয়ে গেলাম লেটার সি তো এখানে আর বেশি কিছু করার নেই তার কারণ হচ্ছে এখানে তো একটাই স্ট্রোক ভেতরে কিছু থাকবে না তো তাহলে এই প্রোফাইলেই আমরা মানে এটা দিয়ে আমরা সিঙ্গল স্ট্রোক সিটা কমপ্লিট করে ফেলতে পারছি তো সিটা যদি করে ফেলি তাহলে ডি করাটা কিন্তু খুব সোজা ডি এর চেহারাটা কি এরকম আমরা জানি ডি এর দিকটা হবে বি এর মতো আর ডান দিকটা হবে এরকম সি এর মতো কার তো শুধু এই জায়গাটা বেনটা জয়েন করবো আর এই জায়গায় কর্নার তো তাহলে আমরা যদি একটু কালার চেঞ্জ করে দেখতে পারি ধরো এটা দিয়ে তাহলে এই কর্নারটাকে আমাদের দেখাতে হবে স্ট্রেট এই জায়গাটা আমরা স্ট্রেট আর এইটাকে আমরা জয়েন করে দেবো তো এইখানটাও শর্ট কর্নার আসবে বাকিটা কিন্তু ওই গ্রিন লাইনের সাথে ম্যাচ করে তার মানে এটাকে যদি আমরা এটা যদি সিঙ্গল স্ট্রোক হয় ডাবল স্ট্রোকের জন্য ঠিকই রাখব এটা ডাবল স্ট্রোক ডি আমার মনে হয় বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় তো এই জাস্ট এই কর্নার গুলোকে জয়েন করে আমরা এই ডিটা পেয়ে যাচ্ছি সিঙ্গল স্ট্রোকেও তাই সিঙ্গল স্ট্রোকে শুধু এইটা জয়েন হবে এইটা জয়েন হবে এখান থেকে এটা জায়গাতেই করে দিলাম তো আহ যখন তোমরা ড্রয়িং করবে তখন তো অবশ্যই সেটাকে আলাদা করে পাশাপাশি সাজিয়ে করতে হবে এবং ওনার সময় মাথায় রাখতে হবে যে প্রত্যেক দুটো লেটারের মাঝখানে যেন একটা সিঙ্গল কলাম গ্যাপ থাকে এই সিঙ্গেল কলাম গ্যাপ দিয়ে আমাদের এই লেটারিংটাকে অ্যারেঞ্জ করতে হবে তো সি এবং ডি এই পর্যন্ত করে আর ডিটা আমি দেখালাম ইটা করাটাও কিন্তু খুব সোজা তো ই এর জন্য আমি এখানে জাস্ট একটা জিনিস দেখিয়ে দিচ্ছি তাহলেই করাটা সোজা হবে রেশিওটা তো ফাইভ ইস টু ফোর সে ডাবল স্ট্রোক হোক বা সিঙ্গেল স্ট্রোক হোক তাহলে এখানে জাস্ট এই জায়গাটায় तो ये तो देखते ठीक यही रखो আমি যদি গ্রাফ নাও ড্র করি তাহলেও বুঝতে কিছু অসুবিধা হওয়ার কথা নয় যে এইখানে হচ্ছে ফার্স্ট কলাম এটা সেকেন্ড কলাম এটা থার্ড কলাম এটা ফোর্থ কলাম আর এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ পাঁচটা রো অল্টারনেটলি থাকবে এটাই হলো ডাবল স্ট্রোক ই আর ডাবল স্ট্রোক ই পেয়ে গেলে সিঙ্গল স্ট্রোক করাটা কোনো ব্যাপার না যদি এফ করতে হয় এফ এর জন্য আমরা জাস্ট এই লাইনটা টেনব বাকিটা কিন্তু থাকছে না মানে এই পোর্শনটা তখন থাকবে না তখন শুধু এখান থেকে এই পোর্শনটাকে আমাদের নামিয়ে দিলে আমরা পেয়ে যাব হচ্ছে একই রকম ভাবে সহজ ডাবল স্ট্রোক সিঙ্গল স্ট্রোক দুটোই একসাথে শেখা হয়ে যাচ্ছে আমাদের ই এফ পর্যন্ত করা থাকলে পরের দিনে আমি জিটা দেখাবো নেক্সট ডে নেক্সট ক্লাসে জিটা থেকে আমরা শুরু করব। এবং বাদ বাকি লেটার দেখিয়ে দেবো তবে সব নয় সব কটা লেটার দেখাতে মনে হয় না প্রয়োজন পড়বে সেখানে অল্টারনেটলি বা যেটা যেটা প্রয়োজন সেটা নিয়ে আমরা কালচার করে নেবো দেখিয়ে দেবো এবং তোমরা বাড়িতে যদি চেষ্টা করো এটা এই ড্রয়িংটা করাটা কিন্তু একেবারেই সোজা শুধু একটু টাইম লাগবে এবং মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা লাইন যেন থিন লাইন হয় এবং স্ট্রেট থাকে কোথাও কেউ যেন এই দুটো লাইন যেন প্যারালাল হয় এই দুটো লাইন যেন পারপেন্ডিকুলার হয় মানে তাদের মধ্যে প্যারালালিটি মেনটেন করাটা ভীষণ দরকার টি দিয়ে ড্রয়িং করার সময় যেন টিটা বেঁকে না যায় তাহলেই লাইনগুলো কিন্তু কনভার্জিং ডাইভার্জিং এর একটা জায়গা চলে আসবে এমন তখনই শেপ চেঞ্জ হয়ে যাবে তো আমাদের সেটা কিন্তু একেবারেই এক্সপেক্টেড নয় তো সেই জন্যই গ্রাফটাকে খুব ভালো করে টাইম ধরে করতে হবে এবং একটা গ্রাফে আমরা কখনোই সবকটা লেটারিং কমপ্লিট করতে পারবো না তো সেখানে এবিসিডি বা ধরো যতটা আসবে তারপরে আমাদের গ্রাফে যেতে হবে পরের গ্রাফটা করার জন্য আমরা একটা গ্যাপ দেব এবং তারপরে বাকি লেটারিং গুলো দেখাবো তো এই আজকে এখানেই শেষ করছি ভিডিওটা এর পরের ক্লাসে আমরা জি থেকে জেড পর্যন্ত এবং অন্যান্য যে নাম্বারস গুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো ডাবল স্ট্রোক সিঙ্গল স্ট্রোক লেটারিংটা কমপ্লিট হয়ে যাবে নেক্সট ক্লাসে প্রথমে বেশ থ্যাংক ইউ